স্বাগত গ্রামীণ রান্নাঘর প্রো চ্যানেলে। আজকে কোনো রেসিপি নিয়ে আসেনি, আজকে নিয়ে এসেছি চোখের জ্যোতি বৃদ্ধি করার একটি প্রোটিন পাউডার। এখন প্রায় দেখা যাচ্ছে সবার চোখে চশমা, মোটা কাঁচওয়ালা চশমা, ভারী চশমা, ছোট থেকে বড় সবাই দেখে এই চশমা পরে ঘুরে বেড়াচ্ছে। বয়স্করা এই চশমাটা পরলে তাও ঠিক আছে, ছোট বাচ্চারা চশমাটা পরে দেখতে একদম ভালো লাগে না। বর্তমানে করোনা মহামারীর পরিস্থিতিতে সমস্ত ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, পড়াশোনা এখন চলছে অনলাইনে, বাচ্চারা ঘন্টার পর ঘন্টা মোবাইলের দিকে তাকিয়ে থাকছে, মোবাইলের আলোতে চোখের অনেকটা ক্ষতি হচ্ছে, এর ফলে চোখ থেকে জল পড়ছে, চোখ লাল হয়ে যাচ্ছে, চোখে ঝাপসা দেখছে, চোখ চুলকাচ্ছে। আর এই সমস্যা নিয়ে ডাক্তারের কাছে গেলেই ডাক্তার ধরে দিচ্ছে সেই মোটা কাঁচওয়ালা ভারী চশমা। চোখ হলো আমাদের জীবনের অমূল্য একটি সম্পদ, সেটি অকালে নষ্ট হয়ে গেলে কারই বা ভালো লাগে। আমাদের চোখ খারাপ হয়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে পুষ্টির অভাব এবং প্রতিনিয়ত ঘন্টার পর ঘন্টা মোবাইল দেখার কারণে। মোবাইলের আলোতে চোখটা অনেকটাই খারাপ হয়ে যাচ্ছে। এখন তো বিভিন্ন ধরনের মোবাইল গেম বেরিয়েছে। হ্যাঁ দেখি তো, রাস্তার ধারে অনেক বাচ্চারা মোবাইল নিয়ে গেম খেলছে। এই সব কিছুর কারণে চোখ খারাপ হয়ে যাচ্ছে। যাদের চোখে অলরেডি চশমা উঠে গিয়েছে তাদের যেন চশমার পাওয়ার আর বৃদ্ধি না হয়, ধীরে ধীরে যেন সেটা খুলে ফেলতে হয়, চশমার ব্যবহার যেন সম্পূর্ণ একদম বন্ধ করে দিতে হয়। তাই আজ আমি নিয়ে এসেছি একটি জাদুকরী প্রোটিন পাউডার। এটি মাত্র দু চামচ ব্যবহারের ফলে চোখের জ্যোতি ফিরে আসবে, চশমার ব্যবহার সম্পূর্ণরূপে বন্ধ করে দিতে হবে। এই আয়ুর্বেদ শাস্ত্র থেকে নেওয়া এই প্রোটিন পাউডারটি তৈরি করতে মাত্র তিনটি উপকরণের প্রয়োজন হয়, সেগুলো খুব সহজে হাতের কাছে পাওয়া যায় এবং খুব সহজে এই প্রোটিন পাউডারটি তৈরি করে নেওয়া যায়। ওই তিনটি উপকরণ হলো কাজু বাদাম, মৌরি এবং তালমিশ্রি। এই মৌরি এবং তালমিশ্রি দুটো সমপরিমাণ নিতে হবে এবং কাজু বাদাম তার অর্ধেকটা নিতে হবে। 100 গ্রাম মৌরি এবং 100 গ্রাম যদি তালমিশ্রি হয় তাহলে দুটো মিলিয়ে 200 গ্রাম হলে 100 গ্রাম কাজু বাদাম নিতে হবে। তো এখন এই দুটো উপকরণকে আমি শুকনো খোলাতে একটু ভেজে নেব। কড়াইটাকে 1 মিনিট মতন হাই হিটে গরম করে নিয়েছি, তারপরে উনুনের আঁচটাকে লো করে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি মৌরি। এই মৌরিটাকে উনুনের আঁচটাকে লো রেখে 1 মিনিট মতো আমি ভেজে নেব। উনুনের আঁচ কিন্তু হাই করা যাবে না। এক মিনিট মতো আমি ভেজে নিয়েছি, কালারটাও হালকা চেঞ্জ হয়ে গিয়েছে এবং একটা খুব সুন্দর সেন্ট বেরিয়েছে, বেশি ভাজা যাবে না। এখন এগুলোকে আমি তুলে নেব, আবার কড়াই বসিয়ে দিয়েছি এবং কাজু বাদামগুলোকে অমন করে ভেজে নেব 1 মিনিট। বাদামগুলোও ঠিক অমন করে আমি 1 মিনিট ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব, দেখো কেমন কালার করে ভেজেছি, হালকা লালচে। এখন এই তিনটে উপকরণকে খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে। আমি এখন এগুলোকে শিলনোড়ার সাহায্যে গুঁড়ো করে নেব। এবার আমি চালনিতে তুলে চেলে নেব। মৌরিটাকে আমি পিষে নিয়েছি, ঠিক অমনি করে আবার আমি কাজু বাদামটাকেও পিষে নেব।
আমি গুঁড়ো করে নিয়েছি, এখন তুলে নেব। ঠিক অমন করে আমি আবার তাল মিশ্রিগুলোকেও গুঁড়ো করে নেব। তাল মিশ্রি আমার গুঁড়ো করা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার এই সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ খুব সুন্দর মিশে গিয়েছে, এর থেকে একটা খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। এই প্রোটিন পাউডারটা খাওয়ার নিয়ম হলো উষ্ণ গরম জলের মধ্যে 2 চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রতিদিন খাবার খাওয়ার 1 ঘন্টা পরে এটি খেয়ে নিতে হবে। দুধের সঙ্গে খেলে বেশি ভালো হয়, অনেকে দুধ খেতে পারে না, তাদেরকে গরম জল দিয়ে দেবে অবশ্যই। বাচ্চাদের দুধ দিয়ে দিলে বেশি ভালো হয়। যদি 15 বছর বয়সের নিচে কোনো বাচ্চা থাকে তাদের 1 চামচ করে জলে গুলে দেবে, যাদের 15 বছরের বেশি তারা 2 চামচ করে খাবে। ভালো করে মিশিয়ে খেতে হবে, দুধের সঙ্গেও খেতে পারো, তাহলে চোখের সমস্যা ধীরে ধীরে নির্মূল হয়ে যাবে, চোখের চশমার প্রয়োজন হবে না। দেখলে কত সহজে বাড়িতে তৈরি করা যায় প্রোটিন পাউডার। এই পাউডারটা অবশ্যই বাড়িতে তৈরি করবে এবং নিজেরা খাবে, বাচ্চাদেরকে খাওয়াবে, যাদের চোখের সমস্যা আছে তারা খাবে। চোখের সমস্ত সমাধান এখন দূর হয়ে যাবে মাত্র 2 চামচেই। প্রতিদিন খাওয়ার পরে 2 চামচ করে জলে বা দুধে, গরম দুধ বা গরম জলের মধ্যে গুলে খেয়ে নেবে, বাচ্চাদেরকে দেবে, তাহলে ওদের চোখের সমস্যা ভালো হয়ে যাবে। আজকের ভিডিওটি আশা করি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে দেবে যাতে নতুন ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যায়। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।